হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিপ্টো স্টেশন বাংলা বন্ধুরা আপনারা যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কেননা এই চ্যানেলে আমি প্রতিদিন ক্রিপ্টো মার্কেট রিলেটেড নিউজ বিটকয়ের অ্যানালাইস এবং আদার্স ওয়ার্ল্ড কয়নের প্রাইস প্রেডিকশান কী হতে পারে সেই নিয়ে ভিডিও তৈরি করে থাকি তা চলুন দেখানো হয়ে যায় গত চব্বিশ ঘন্টা ক্রিপ্টো মার্কেট অবস্থা কীরকম এই মুহূর্তে বিটকয়েন ডমিনেন্স আছে একচল্লিশ টোটাল মার্কেট ক্যাব নশো বিরানব্বই বিলিয়ন ডলার ওয়ান ট্রিলিয়ন হতে আর মাত্র আট বিলিয়ন ডলার নিচে আছে মার্কেট তা আমরা আশা করছি খুব শীঘ্রই এটা ওয়ান ট্রিলিয়ন ডলারে মার্কেট পৌঁছে যাবে টোটাল ভলিউম আছে আটচল্লিশ বিলিয়ন ডলার যেটা গতকালের থেকে সিক্স পার্সেন্ট ইনক্রিজ হয়েছে ইমপ্লুশন ডাটা এখনও পর্যন্ত কোনো ইমপ্লুয়েশন ডাটা নেই টপ থ্রি এক্সচেঞ্জের মধ্যে আছে বাইন্যান্স কয়েন বেস এবং ওকে এক্স ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সে মার্কেট নিউট্রালে আছে ফিফটি টুতে লাস্ট এক ঘন্টায় মার্কেট সেলের দিকেই চলছে অল ওভার হিটম্যাপ এই গ্রিন এবং রেড দুটো মিলিয়ে মিশেই আছে বিটকয়ন এই মুহূর্তে শূন্য পয়েন্ট চোদ্দো পার্সেন্ট পাম্প ইথিরিয়াম শূন্য পয়েন্ট একাত্তর পার্সেন্ট পাম্প এবং বিএন বি শূন্য পয়েন্ট পনেরো পার্সেন্ট ডাউনে চলছে টপ থ্রি ওয়ার্ল্ড কয়নে গেনার মধ্যে একটি দুটি মতো কয়েন আছে যেটা ডচ কয়েন এবং লিঙ্ক এবং টপ থ্রি লুজার কয়নের মধ্যে আছে মানা অ্যাভে এবং ইথিরিয়াম ক্লাসিক চলুন বিটকয়নে অ্যানালাইস করা যাক বন্ধুরা যখন ভিডিওটা তৈরি করছি এই মুহুর্তে বিটকয়েনের প্রাইস চলছে কুড়ি হাজার দুশো এবং আমি এখানে একটি লাইন ড্র করেছিলাম লাইন ড্র করে বলেছিলাম যে টার্গেট হাজার পাঁচশো এই হচ্ছে লেভেল রেজিস্ট্যান্স জোন এবং এখানে একটি লাইন ড্র করেছিলাম বিটকয়েন এখন এইখান থেকে যদি এই যে রেড লাইন আছে কুড়ি হাজার কুড়ি হাজার যদি লেভেল টাচ করে এখানে যদি সাস্টেন করে থাকে মার্কেট তাহলে উপর দিকে পাম্প করবে এবং সাস্টেন করতে না না যদি সাস্টেন করতে পারে এই পর্শনটে তাহলে মার্কেট আরও একবার আঠেরো হাজার আটশোর কাছাকাছি মার্কেটে আসবে এবং এইখান থেকে একটি ব্যাগ নেবে ব্যাগ নেওয়ার পরেতে সামান্য রিটেস্ট করার জন্য নিচের দিকে আসবে যেটা কুড়ি হাজার পঞ্চাশ এবং এইখান থেকে নেক্সট যে মুভমেন্ট হবে সেটা তেইশ হাজার পাঁচশোর কাছাকাছি মার্কেট খুব শীঘ্রই চলে যাবে তা এই মুহুর্তে যে নেক্সট যে লেভেলটা হলো ইম্পর্টেন্ট লেভেল সেটা কুড়ি হাজার পঞ্চাশ এই লেভেলটা এক্সটেন্ড করা খুবই জরুরি কারণ এর উপরে মার্কেট থাকলে মার্কেট উপর দিকে যাবে এবং এই লেভেল যদি ভেঙে যায় তাহলে মার্কেট নিচের দিকে যাবে তাই এই মুহূর্তে বিটকয়েন একটি চ্যালেঞ্জের মধ্যেই মুভমেন্ট করছে স্টেবিলভাবে মার্কেটে কিছু নিউজ আছে নিউজগুলো দেখে নেওয়া যাক সর্বপ্রথম যে নিউজটি আসছে সিবায়নুর দিক থেকে আসছে সিবিয়ানু যে ডেভেলপার ছিল তারা খুব শীঘ্রই লেয়ার টু সিবিরিয়াম নেটওয়ার্ক লঞ্চ করবে এথিনিয়ামের মেন ডিন্টের ওপরে এই নিউজ আমি গতকাল দিয়েছিলাম এবং বলেছিলাম যে সিবায়নুর প্রাইস এখান থেকে প্রাইস অনেকটাই আপ হতে পারে এবং গতকাল ভিডিওটা না দেখে থাকলে সেটা দেখে থাকুন সিবিআইনুর ব্যাপারে সেখানে ডিসকাস করছি এবং আপনাদের আরও একবার এটা আলোচনা করে এবং কালকে যখন মার্কেট নিয়ে আলোচনা করছিলাম তখন সিবিআইনুর প্রাইস ছিল শূন্য পয়েন্ট চারটে জিরো এক হাজার ছিল এবং এই মুহূর্তে প্রাইস চলছে শূন্য পয়েন্ট চারটে জিরো বারো চৌত্রিশ এখান থেকে মার্কেট প্রাইস টোয়েন্টি ওয়ান পারসেন্ট ইনক্রিজ হয়ে গেছে মার্কেট এই মুহূর্তে এবং নেক্সট যে পসিবল মুভমেন্ট মানে যখন সিবিডিএম টু যখন লঞ্চ করবে বা লঞ্চ করার আগে মার্কেট আরও একবার পৌঁছাবে শূন্য পয়েন্ট চারটে জিরো উনিশ আটত্রিশে এবং এইখান থেকে সামান্য রিজেকশান নিয়ে নেক্সট যে পসিবল মুভমেন্ট মানে লঞ্চ হওয়ার ঠিক আগের মুহূর্তে মার্কেট শূন্য পয়েন্ট চারটে জিরো পঁয়ত্রিশ তিপ্পান্ন এই লেভেলটাই মার্কেট পৌঁছাবে এবং যখনই শিবায়নু সিবেরিয়াম যখন লঞ্চ হয়ে যাবে তারপরে মার্কেট এই পোশান থেকে আবার ডাউন ফল আসবে আমি আগের ভিডিওটি ডিসকাসভাবে আলোচনা করছি আগের ভিডিওটা আপনারা দেখতে পারেন এবং সিবিয়নু আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ যেটা আসছে সিবিয়ানু যখন মার্কেট যখন পাম্প হয়েছিল মার্কেট পাম্প হওয়ার সাথে সাথে ছশো তেরো পার্সেন্টের বার্ড নেট বেড়ে গেছে এখানে কুড়ি পার্সেন্ট মার্কেট পাম্পের হওয়ার ফলে বার্ড নেটও প্রচুর হচ্ছে এই হলো বার্ড নেটের পুরো চার্ট এবং দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে সিবিয়ানু বার্ন হয়েছে এবং এই বার্ন নেট হচ্ছে ছশো তেরো পয়েন্ট ঊনসত্তর পারসেন্ট বার্ন হয়েছে এখনও পর্যন্ত এবং যত প্রাইস আপ যাবে বার্নও তত বেশি হবে এবং প্রাইসও আরও ইনক্রিজ করবে পরে আপডেটটি আসছে এফটিএক্সের দিক থেকে আসছে এফটিএক্স বলেছে যে তাদের এখনও পর্যন্ত চারশো পনেরো মিলিয়ন ডলার ক্রিপ্টো অ্যাসেট চুরি হয়ে গেছে ঢাকারটা সেটাকে চুরি করে নিয়েছে এবং এফটিএক্স ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে টোটাল চুরি হয়েছে তিনশো তেইশ মিলিয়ন ডলারের মতো ক্রিপ্টো অ্যাসেট এবং টিএক্স ইউএস এক্সচেঞ্জ থেকে চুরি হয়েছে নব্বই মিলিয়ন ডলার টোটাল ক্রিপ্টো অ্যাসেট এবং এখনও পর্যন্ত অল ওভার যে ইন্টারন্যাশনাল এবং এফটিএস ইউএসএ দুটো এক্সচেঞ্জ মিলে চারশো পনেরো মিলিয়নের মতো টোটাল ক্রিপ্টো অ্যাসেট চুরি করে নিয়েছে হ্যাকাররা পরে আপডেটটি আসছে আরবিআই এক্স গভর্নর রঘিনাম রাজন তিনি আরও একবার ক্রিপ্টোকে টেকনোলজিকে সাপোর্ট করেছেন তিনি বলেছেন যে আমি মনে করছি না আমাদের এই মুহূর্তে এর কোনো সীমাবদ্ধতা দেখছি মানে এখনকার যে আরবিআই গভর্নর আছে শক্তিকান্তা দাস ইনি বারবার বলছেন যে ক্রিপ্টোকে ব্যান করে দেওয়া উচিত তার জবাবে তিনি একটি ইন্টারভিউতে বলেছেন কয়েনডেক্স রিপোর্ট অনুসারে তিনি ইন্টারভিউ একটি বলেছেন যে তিনি মনে করছেন এই মুহুর্তে ক্রিপ্টোকে ব্যান করার কোনো প্রয়োজন নেই বা এর কোনো মানে আটকানো কোনো সীমাবদ্ধ এই মতো দেখছে না তো এটা খুব পজিটিভ নিউজ এবং এই রঘুনাথ রাজন ইনি দু সাল থেকে দু সাল পর্যন্ত ইনি আরবিআইয়ের গভর্নর ছিলেন তেইশতম গভর্নর ছিলেন বন্ধুরা আজকের আপডেট এই পর্যন্তই ছিল আপনাদের এই আপডেট যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করুন এবং বন্ধুবান্ধবের সঙ্গে চ্যানেলটি শেয়ার করে দিন ধন্যবাদ